वेलकम टू माय यूट्यूब चैनल ब्राइट फ्यूचर। आज के आलोचना करब एनएम जीएनएम 2023 एडमिशन नहीं। तो तुम्हारा सबा जानो इतिमध्ये किन्तु एनएम जीएनएम 2023 रेजल्ट पब्लिश हो गए। तो तुम्हारे एखन सबार मने एकटाई क्वेश्चन होच्छे जे किभाबे तुम्हारा नार्सिंग स्कूलगुलो सिलेक्ट करबे, परपर चॉइस फिलिंग करले तुम्हारा गवर्नमेंट कलेज बा भालो एकटा इन्स्टिट्यूशन पाबे। तो সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো প্রথমেই কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে যাদের র‍্যাঙ্ক কাছাকাছি রয়েছে, যে তোমরা কোন পোস্টটা নিতে চাইছো, এনএম নাকি জিএনএম। তো সেটা চুজ করার জন্য আমি একটা ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। সেখানে আমি আরো কিছু কিছু জিনিস আলোচনা করেছি যে কোন পোস্টটাতে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। তো তোমরা তো সেটা তোমরা দেখলে ডিসিশন নিতে কিছুটা হলেও তোমাদের হেল্প হবে। তো জানি তোমাদের কাছাকাছি র‍্যাঙ্ক আছে, তো ধরো তোমরা প্রথমেই ভেবে নিলে যে তোমরা কোন পোস্টটা নেবে। তো ধরো যারা এনএম নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এনএমটা কিন্তু শুধু গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতেই করানো হয়। তো তোমরা পরপর খাতায় নোট ডাউন করে রাখবে কোন কোন কলেজে করানো হয়। তো তোমাদের নিজের প্রায়োরিটি হিসেবে, মানে যাদের বাড়ির কাছাকাছি যেগুলো ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেগুলো প্রথম দিকে রাখে, বা পরপর দূরেরগুলো রাখতে থাকলে তোমরা পরপর সাজিয়ে চয়েস ফিলিং কিন্তু করবে। একবার কিন্তু চয়েস লক হয়ে গেলে তোমরা আর কিন্তু চাইলেও পরিবর্তন করতে পারবে না। তো তোমরা খুব দেখে শুনে এটা করবে। আর এনএম কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটের জন্যই হয়, তো মেল ক্যান্ডিডেটের এটা নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। তো তারপর চলে আসছি জিএনএম কোর্স নিয়ে। তো যারা ভাবছো যে আমি জিএনএম গভর্নমেন্টেই করবো, প্রাইভেটে করতে চাইছো না, তারা প্রথম থেকে ওই সেম প্রসেসেই তোমাদের বাড়ির কাছাকাছি জিএনএম ইনস্টিটিউটগুলো সিলেক্ট করতে পারো। আর যারা অনেকেই রয়েছে যে কি আমি গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যেটাই পাই আমি নিয়ে নেব, তো তোমরা তবুও তোমাদেরকে বলবো যে কি তোমরা প্রথমে গভর্নমেন্ট কলেজগুলোকেই রাখবে, পরপর তারপরে প্রাইভেট কলেজগুলোকে সাজাবে। তোমাদের প্রায়োরিটি বেশি সে কোনগুলো কলেজ ভালো হবে, তোমাদের বাড়ির কাছাকাছি কোনগুলো হবে, সেই হিসেবে কিন্তু তোমরা সাজাবে। আর ছেলেদের ক্ষেত্রে বলছি তোমরাও কিন্তু সেম গভর্নমেন্ট কলেজগুলোকে আগে রাখবে, আর প্রাইভেট কলেজগুলো তোমাদের নিজের প্রায়োরিটি হিসেবে পরপর সাজিয়ে নেবে। আর যারা ভাবছো যে কি না আমি গভর্নমেন্ট কলেজেই করব, তাদের ক্ষেত্রেও বলি। আর অনেকেই ভাবছো যে কি আমি জিএনএম করব না এনএম করব, তো তবুও তাদের ক্ষেত্রেও বলি যে তোমরা এনএম প্রথমে সিলেক্ট করো সবগুলো, কিন্তু পরে কিন্তু জিএনএমগুলো সিলেক্ট করে রাখো। কারণ বলা যায় না যে হয়তো তোমার কাছাকাছি র্যাঙ্ক বা কতদূর র্যাঙ্ক গেল না, কিন্তু তুমি এবছরের মতো তোমার আবার খাটনিটা বরবাদ হয়ে যেতে পারে। ওই জন্য তোমরা পরপর কিন্তু সিলেক্ট করতে কোনো প্রবলেম নেই, তোমরা সিলেক্ট করে রাখবে। তারপর তোমরা যদি না নিতে চাও আবার অ্যাডমিশনের তোমাদের অপশন থাকবে, তো তোমরা সিলেক্ট করে নেবে নিজের তোমাদের প্রায়োরিটি হিসেবে যে কি আমি এই কলেজ কলেজগুলোতে করে রাখছি। তো তোমাদের প্রথমেই কিন্তু ভেবে রাখতে হবে কোন কোর্স নেবে আর কোন কলেজগুলো তোমরা নেবে। তো এইভাবে তোমরা চয়েস ফিলিং করো, আশা করছি তোমরা ভালো কলেজ পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। এই নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।